সদস্য সংগ্রহে অনিয়ম অনিয়মিত অডিট ভুয়া নির্বাচন সহ বিভিন্ন অভিযোগ তদন্ত করে প্রমাণ পাওয়ায় টাঙ্গাইল জেলা সমিতি ঢাকায় প্রশাসক নিয়োগ করেছে সমাজসেবা অধিদপ্তর ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোববার এক আদেশে সমাজসেবা কর্মকর্তা শাহিনা আক্তার সুইটিকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন তিনি সদস্য তালিকা হালনাগাদ ও নিয়মতান্ত্রিক নির্বাহী কমিটি গঠনে কার্যকরী ভূমিকা পালন করবেন দীর্ঘদিন ধরে টাঙ্গাই জেলা সমিতির বিভিন্ন অনিয়ম নিয়ে মামলা চলছিল সম্প্রতি হাইকোর্ট থেকে এ বিষয়ে রায় দেওয়া হয় সে রায়ের পরিপ্রেক্ষিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান মামলার বাদী ইঞ্জিনিয়ার রোটারিয়ান খন্দকার আবিদ হোসেন তিনি বলেন দুই বছর মেয়াদি কমিটি গঠন করে অবৈধভাবে পাঁচ বছর ধরে ক্ষমতায় আছে বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটি